सारा विश्व सकल उलामाए कराम एकमत सकल उलामाए कराम एकमत जे मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लाम हलेन सकल नबीदेर शेष नबी तारपरे आर कोनो नबी बा रासूल आसबे ना। एटा आमादेर ईमानेर गुरुत्वपूर्ण अंश। एखन केउ जदि नबी करीम सल्लल्लाहु अलैहि सल्लामेर दुनिया थेके जावार पर कोनो मिथ्या नबुवतेर दाबिदारके नबी हिसेबे विश्वास करे ताहले से कुरानेर आयातके आल्लाह रब्बुल आलामीनेर आदेश निषेधके एवं नबी करीम सल्लल्लाहु अलैहि सल्लामेर बहु हादिसके शताधिक हादिस रयेछे एई समस्त हादिसके से अस्वीकार करलो এবং ইসলামের শতসিদ্ধভাবে এবং সন্দেহাতীতভাবে কোনো বিষয় যদি প্রমাণিত হয় সেই জরুরিয়াতে দিন বা বদিহিভাবে শতসিদ্ধভাবে যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি আর ইসলামের গণ্ডিতে থাকে না, সেই ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আজ আমাদের সমাজে এক ভয়াবহ ফিতনা চলছে ভাই। সেই ফিতনা হলো যে অনেক অমুসলিমরা তারা নিজেদের দিকে মানুষকে আহ্বান করছে ইসলামের নামে, দুর্বল ইমানদাররা না বুঝে তাদের ফাঁদে পা দিয়ে দিচ্ছে। আমাদের দেশে কাদিয়ানি যারা তারা আহমদী মুসলমান হওয়ার নাম করে আমাদের মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করছে। এই রকম ফিতনাও আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এখন ব্যাপক আকার ধারণ করেছে। ওলামা একরামের দায়িত্ব হলো তারা মানুষকে ঈমান রক্ষার জন্য, মানুষের ঈমান নষ্ট হওয়া থেকে বাঁচাবার জন্য তারা সাবধান করবেন। মোহতারাম হাজরিন, কাদিয়ানি যারা, কাদিয়ান বলা হয় কাকে? কাদিয়ানি বলা হয় ওই সব ব্যক্তিদেরকে যারা গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক ব্যক্তির অনুসারী। এই গোলাম আহমদ কাদিয়ানি উনি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার যত বই পুস্তক আছে এই সবগুলোকে বিশাল বড় এক বইয়ের আকারে 23 ভলিউমে একটা বইয়ের আকারে রুহানি খাজাইন নামে সেখানে সংকলন করা হয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের অনুসারীরা আজকাল তারা দাবি করে যে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বা রাসূল দাবি করেন না, তারা বলে তারা ইমাম মাহদি দাবি করেন। অথচ আমরা গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের এই যে রুহানি খাজাইন, তার সমস্ত বইয়ের যে সংকলন, বিশাল বড় সংকলন, এই সংকলনে আমরা দেখি পাতায় পাতায় তিনি এই ধরনের অনেক দাবি করেছেন। এবং এই দাবিগুলো মধ্যে থেকে বিশেষ করে ইসলামিক কুরবানি নামক একটা বই যেটা কাজী আর মোহাম্মদ তিনি লিখেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কথা বলা হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রেফা বরাত দিয়ে যে তিনি এমন উক্তি করেছেন যেটা আসলে এই মাইকে বা সামনে মানুষের সামনে উচ্চারণ করা সম্ভব না, শুধুমাত্র রেফারেন্স আমি বলে চলে গেলাম। এরপরে আসুন রুহানি খাজাইন যে আছে, এই রুহানি খাজাইনের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠায় তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি লিখেছেন যে স্বপ্নে দেখলাম আমি খোদা, এই বিশ্বাস করলাম যে আসলেই তাই। তিনি নিজেকে নিজে আল্লাহ দাবি করছেন। আবারও পড়ছি আমি, তিনি রুহানি খাজানের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা লিখছেন, স্বপ্নে দেখলাম আমি খোদা, এই বিশ্বাস করলাম আসলেই তাই। তিনি নিজেকে নিজে আল্লাহ স্বপ্নে দেখেছেন এবং তিনি বিশ্বাসও করেছেন যে তিনি আল্লাহ। এই দাবি যদি কেউ করে সে কি মুসলমান থাকে? এই দাবি করেছিল পৃথিবীতে ফেরাউন। কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা করছেন না, করেন নাই? আচ্ছা, ঠিক একইভাবে এই রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাশফে দেখলাম আমি খোদা এবং তাই বিশ্বাস করলাম। কাশফে দেখলাম, কাশফ বুঝেন আপনারা? বুঝেন না? কাশফ বলা হয় কেউ ধ্যান করলো, ধ্যান করার পরে তার স্মৃতিতে যা ভেসে আসলো, ভেসে উঠলো, এটাকে কাশফ বলা হয় সাধারণত। শুধু সহজে এতটুকু বুঝেন। এই কাশফ বা তিনি যখন ধ্যান করেছেন তার ধ্যানে কল্পনার জগতে ভেসে উঠছে তার স্মৃতিতে যে তিনি নিজে নাকি আল্লাহ, নাউজুবিল্লাহ, এবং তিনি এই বিশ্বাস করলেন। এটা তারই রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ডের কথা। মোহতারাম হাজরিন, এরকম বিশ্বাস করলে কোনো ভাই আর ইমানদার থাকতে পারে না। এরপরে দেখুন 17 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা দিন প্রচারের কাজ পরিপূর্ণভাবে হয় নাই, তিনি পূর্ণ প্রচার করতে পারেন নাই, আমি পূর্ণতা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে পরিপূর্ণভাবে প্রচার করতে পারেন নাই, मिर्जा गुलाम आहमद कादियानी गुरुदासपुर जिला भारते कादियान ग्रामे तिनी नाकि सेई दिनके पूर्णांगता दिएछेन। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति यदि ए अनास्था थाके से कखनो ईमानदार थाकते पारे। आल्लाह ताआला कुराने करीमे बोलेछेन आल याउमा आकमालतु लाकुम दीनाकुम। कुरानेर आयात के आयात ना, आज आमी तोमादेर जन्य तोमार दिनके परिपूर्ण करे दिलाम। के बोलेछेन एटा? ताहले आल्लाह बोलेछेन दिनके परिपूर्ण करा हये गेछे। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব তার রুহানি খাজাইনের ১৭ নম্বর খণ্ডের ২৬৩ নম্বর পৃষ্ঠার বক্তব্য অনুপাতে তিনি দাবি করছেন যে আল্লাহর রাসূল নাকি দিনকে অপূর্ণ রেখে গেছেন। আল্লাহ বলছেন পরিপূর্ণ করলাম, আর উনি বলছেন অপূর্ণ রেখে গেছে, উনি এসে পরিপূর্ণ করছে। কোন মুসলমানের কথা হতে পারে? ভাইরা আমার, তিনি দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন। ব্যক্তিগতভাবে তার প্রতি আমাদের কোনো বিরোধ বিদ্বেষ থাকার কোনো প্রশ্নই ওঠে না। এদেশে উলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত কাদিয়ানিদের বিভ্রান্তির কথা বলছেন। আপনারা কি জানেন পৃথিবীর যত মুসলমান দেশ আছে উল্লেখযোগ্য মুসলমান দেশগুলো এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। এই ধর্ম পালনের নামে যদি মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মোহতারাম হাজেরিন, এই রুহানি খাজাইনের ১৭ নম্বর খণ্ডের ২৬৩ নম্বর পৃষ্ঠার এই বক্তব্য অনুযায়ী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্দেহ পোষণ করেছেন, তার দিনের পূর্ণতা নিয়ে তিনি কথা বলেছেন। এরপরে ১৯ নম্বর খণ্ডের ৭১ নম্বর পৃষ্ঠা এখানে তিনি লিখেছেন যে ইউরোপের লোকদের মদ এভাবে ক্ষতিগ্রস্ত করার কারণ হলো ঈসা আলাইহিস সালাম মদ পান করতেন। এবং তিনি আরো লিখেছেন তা কোনো রোগের কারণে বা পুরাতন অভ্যাসের কারণে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এরকম ন্যাক্কারজনক মন্তব্য কোনো মুসলমান করতে পারে? আমরা সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি কি আনি না? সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলি। আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কারো ব্যাপারে পার্থক্য করি না। এটা ইসলামের শিক্ষা যে আমরা সকল নবী সকল রাসূলদের প্রতি ঈমান আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তার মানে এই না যে মুসলমানরা কখনো ঈসা আলাইহিস সালামের প্রতি অশ্রদ্ধা করবে। ঠিক কি না বলেন? ঈসা আলাইহিস সালামের প্রতি অশ্রদ্ধা করতে পারে মুসলমান? তাহলে সে ক্ষেত্রে তার ঈমানও থাকবে না। কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমরা তাকেও ভালোবাসি, তাকেও শ্রদ্ধা করি, তার প্রতি ঈমান আনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তার প্রতি আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলি। আল্লাহর রাসূলদের মধ্যে কারোর মাঝে আমরা পার্থক্য করতে পারি। ঠিক একই ভাবে রুহানি খাজাইনের ১১ নম্বর ভলিউমের ২৮৯ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা বলতেন। আমি কিন্তু রেফারেন্স উল্লেখ করে বই খণ্ড পৃষ্ঠা নম্বর সহ বলছি এবং রেকর্ড হচ্ছে। অতএব তার সেই রুহানি খাজাইন ঢাকাতে একাধিক লাইব্রেরিতে পুরো রুহানি খাজাইন আছে। এমন না যে কোনো চুটি বই থেকে শুধুমাত্র বলে দিচ্ছে রুহানি খাজাইন আমরা চোখেই দেখি না জীবনে। ভাইরা আমার, ঠিক একইভাবে রুহানি খাজাইনের ১৮ নম্বর ভলিউমের ১৩০ নম্বর পৃষ্ঠায় তার বক্তব্য আছে সচ্চা খুদা ওহি হ্যায় जो कादियान में अपना रसूल भेजा। उर्दू ते लिखते उन्हें सच्चा खुदा वही है जो कादियान में अपना रसूल भेजा। अर्थात सत्य आल्ला तिनी जिनी कादियान नामक ग्रामे गुरुदासपुर जिलार कादियान नामक ग्रामे तिनी सत्य रसूल सत्यिकारेर नबी पाठियेछेन। तिनी हलेन सत्य खुदा। अर्थात तिनी निजेके कि दाबी करछेन? एखाने रसूल दाबी करछेन जे आल्ला ताआला कादियाने रसूल पाठियेछेन। कादियाने तो तिनी, অতএব তিনি নিজেকে রাসূল দাবি করছেন কি করছেন না বলেন? মাজমুআ ইশতিহার এটার ৩ নম্বর খণ্ডের ২১ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে তিনি ব্রিটিশদের লাগানো চারা গাছ। আপনি শুধুমাত্র তার উক্তি যদি শুনেন এবং সেগুলো তো শুধু কোট করতে থাকি আমরা, তো রাত শেষ হয়ে যাবে। এত পরিমাণ উক্তি কোট করা যাবে। আখবারে বাদর নামে একটা ম্যাগাজিন আছে তাদের, সেই ম্যাগাজিনের আপনার ১৯০৬ সনের ২৫শে অক্টোবরে একটা কবিতা প্রকাশিত হয়েছে উর্দুতে। এই কবিতায় কি লেখা আছে? মোহাম্মদ দেখনে মে জিসনে আকমল গোলাম আহমদ কো দেখিয়ে কাদিয়ান মে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পূর্ণাঙ্গ কেউ দেখতে চায় তাহলে সে কাদিয়ানে গোলাম আহমদ যে আছে তাকে যেন দেখে। অর্থাৎ কাদিয়ানে যে গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, উনি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে পরের লাইন শুনেন, মোহাম্মদ ফের উতার আয়া হ্যায় আকে কিসি বড়কর আপনি শান মে। অর্থাৎ মোহাম্মদ আবার দুনিয়াতে আসছে। আগের যে মোহাম্মদ ছিল তার চাইতে তার এই নতুন মোহাম্মদের মর্যাদা নাকি আরো বেশি, তার শান নাকি আরো বড়। ভাইরা আমার, এরপরে আপনি এই যে বইটা আমার কাছে আছে কালিমাতুল ফসল, এই কালিমাতুল ফসল এই বইটার লেখক হলেন মির্জা বশির আহমদ। মির্জা বশির আহমদ উনি হলেন গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে এবং তাদের খুব নির্ভরযোগ্য আলেম। তো এই বইতে আপনারা কাদিয়ানিদের বিভিন্ন জায়গা দেখবেন যে তারা কালিমাটা হুবহু আমাদেরটা বলে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা তারা বলে। তো এই যে কালিমা তারা বলছে, তারা বলে যে আপনাদের কালিমা আর আমাদের কালিমা তো এক, তাহলে আমরা কিভাবে মুসলমান না? তো এটা তারা বলে থাকেন। অথচ আপনি অবাক হবেন যে এই বিষয়টাতে তারা কত বড় প্রতারণা করছেন। এই বইয়ের মধ্যে তারা স্পষ্ট লিখেছেন, এই বইয়ের ৬৮ নম্বর পৃষ্ঠা আমি পড়ছি, আপনারা শুনেন। লিখছেন যে अल्लाह ताला का वादा था कि वो एक दफा और खातमुन नबीन को दुनिया में मबऊस करेगा। अल्लाह ना की वादा छिलो दुनियाते अल्लाह ताला शेष रसूल के आबारो पाठाबेन। सुनें, जैसा कि आयत आखरीन मिनहुम से जाहिर है, बस मसीह मौद मानी मिर्जा गुलाम अहमद कादियानी खुद मोहम्मद रसूलुल्लाह है, तेरी निजे मोहम्मद रसूलुल्लाह जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए हैं, जिन्हें इस्लाम प्रचार दुनियाते आबार आसछेन। ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ना कि दुनियाते आबार आसछेन, तिनी ए मसीह मोहम्मद गुलाम अहमद कादियानी इन्हीं ना कि शे। इसलिए हमको किसी नए कलिमा की जरूरत नहीं। एजन्य आमादेर गोलाम कादियानीरा बोलतेछे जे आमादेर आलादा कोनो कलिमार दरकार नहीं, पुरान कलिमाई आमादेर यथेष्ट। हाँ, अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूर पेश आती। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি গোলাম আহমদ কাদিয়ানি ছাড়া অন্য কাউকে বুঝাইতো তাহলে আমাদের নতুন কালিমা লাগতো। আমরা যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এখানে মুহাম্মদ বলতে আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকেই বুঝাই, তাকেই নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করি। এইজন্য নতুন আর কালিমার দরকার নাই। কত বড় প্রতারণা চিন্তা করছেন মুহতারাম হাজরিন। এইভাবে এই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় পরতে পরতে এত কথা, আমি সেদিকে যাব না, আমি শেষ করে ফেলবো। আরেকটা কোটেশন আপনাদেরকে শোনাই। এই বইয়ের 79 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, क्योंकि हम तो देखते हैं कि हजरत मसीह मऊद ने गैर अहमदियों के साथ सिर्फ वही सुलूक जायज रखते हैं जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईसाइयों के साथ था किया। अर्थात গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের দৃষ্টিভঙ্গি হলো যারা কাদিয়ানি না, মানে আপনারা আমরা যারা মুসলমান, এদের সাথে অমুসলমানের মতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম খ্রিস্টানদেরকে অমুসলমান এবং কাফের মনে করতেন, তারা মুসলমানদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে কাফের মনে করেন। মোহতারাম হাজরিন, এইভাবে যদি আমি কোটেশন বলতে থাকি তো সারা রাত বলা যাবে। বলতে বলতে আপনার এই কোটেশন শেষ করা বড় কঠিন হবে। এত পরিমাণ কথা এই বইয়ের মধ্যে এবং এই জাতীয় আর অনেক বইয়ের মধ্যে আছে। আমি সেদিকে যাব না, আমি শেষ করে ফেলতেছি এবং সামারিতে চলে আসছি। ভাইরা আমার, এই কাদিয়ানিরা তারা যদিও গোলাম আহমদ কাদিয়ানিকে তারা বলে যে মুখে মাসিহে মাউদ, কিন্তু তাদের বই পুস্তক আমরা পড়ে শোনালাম আপনাদেরকে। এই সমস্ত বই পুস্তক দেখলে বোঝা যায় সে কখনো নিজেকে আল্লাহ দাবি করা, কখনো রাসূল দাবি করা, কখনো সে রাসূলের চাইতে মর্যাদা আরো তার বৃদ্ধি, সেরকম দাবি করা তিনি করেছেন। এবং বিশেষ করে আপনার ওই যে ইসলামিক কোরবানি বইয়ে যে কাজী আর মোহাম্মদ লিখেছেন এবং তাদের আরো একাধিক বইয়ের ভিতরে যে সমস্ত বক্তব্য আছে তা থেকে পরিষ্কারভাবে তাদের দাবি বোঝা যায় যে যদি কেউ রুহানি বা আধ্যাত্মিক জগতে মেহনত করে সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছাড়াই চলে যেতে পারে। এই সমস্ত বিশ্বাস যদি কারোর থাকে তো সে যে মুসলমান থাকে না, এই ফতোয়া দেওয়ার জন্য পৃথিবীতে কোনো পণ্ডিত বা বড় কোনো আলেমের প্রয়োজন। কাদিয়ানিরা এদেশে বসবাস করার অধিকার তাদের আছে, তাদের ধর্ম প্রচার করার অধিকার তাদের আছে, তারা তাদের উপাসনা করার অধিকার তাদের আছে। তাদের উপরে আইনকে হাতে তুলে নিয়ে আক্রমণ করা এটা আপনার আমার জন্য জায়েজ নাই। আর ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে, কি বলে না? সকল ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম পালনের নামে মুসলমানদেরকে প্রতারিত করবেন, দুই নম্বর কথা বলবেন, মুখে একটা ভিতরে আরেকটা বলবেন, আপনার বইয়ে একটা মুখে আরেকটা বলবেন, এই প্রতারণা কখনো জায়েজ হতে পারে। আমাদের সমাজে অনেক মুসলমান ভাইরা আছেন যারা তাদের ইমানের দুর্বলতার কারণে, টাকা পয়সার টানাটানির কারণে, অনটনের কারণে তারা অনেক সময় এই সমস্ত মানুষদের খপ্পরে পড়ে নিজের ইমান আমল নষ্ট করে ফেলেন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো যত ফিতনা কিয়ামতের আগ পর্যন্ত আসবে পৃথিবীতে, আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। গোলাম আহমদ কাদিয়ানি সাহেবের অনুসারী যারা, তারা ভুল এবং বিভ্রান্তির মধ্যে আছেন, আমরা সেই সকল ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সত্য অনুসন্ধান করার চেষ্টা করুন। আপনারা আমাদের ভাই, আমরা দিন শেষে সবাই আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের পরস্পর প্রকৃত অর্থে বিরোধ নাই, আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে যেতে হবে প্রকৃত অর্থে। আমরা সবাই যেহেতু আল্লাহ তাআলার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ওই জায়গাটাতে আমাদের সবাইকে আসতে হবে। মানুষ হিসাবে আমরা একে অন্যের প্রতি সিম্পেথি, ভালোবাসা এটা আমাদের থাকবে। সেই ভালোবাসার জায়গা থেকেই কেউ গুমরাহিতে গেলে আমরা তাকে হেদায়েতের জন্য আহ্বান করি, হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে বহু ফিতনা আসবে ভাই, এক এক ঝড়ে এক এক শ্রেণীর মানুষ বা অগণিত মানুষ ঈমান হারা হয়ে যাবে। এই ঝড়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। এবং যত রকমের ফিতনা দুনিয়াতে আছে এবং যত রকমের ফিতনা দুনিয়াতে আসবে, সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।